গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি অবশ্যই। আর এখন বাজে সকাল 11:33, আর 11:33 থেকে আমার সাথে তোমাদের দিনটা শুরু হচ্ছে। আর এখন আমি একটু বসে আছি, যাবো স্নানে। এবার সব কাজই হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। রান্না মামনি করেছিল সকালে, সব সবজি দিয়ে মাছ, একটা মাছের ঝোল মতো পাপা আর মামনির জন্য করেছিল ওটা। আর মানে ব্যাপারটা হচ্ছে, তিন পিস মাছ রয়ে গেছিল, বা তিন পিস মাছ তো আমাদের সবার হবেও না। পাপার আজকে বাজার যাওয়ার কথাও ছিল, কিন্তু পাপা বাজার থেকে এসে করতে গেলে তাহলে পাপা খেয়ে যেতে পারতো না মাছটা, তো ওই জন্য এই তিন পিস মাছ দিয়ে মামনি ওটা করে ফেলেছে। আর আজকে তেলাপিয়া মাছ এনেছে, তেলাপিয়া মাছ আনার পরে ওর আর আমার জন্য আবার দু পিস পরে ঝোল করলাম আলাদা করে। এই হলো। আর করেছি শাক ভাজা, করেছি লাউ চিংড়ি, মামনি করেছে বাঁধাকপির তরকারি, পাপা নিয়ে গেছে রুটি দিয়ে ওটা। আর আর কি করেছি, লাউ চিংড়ি, শাক ভাজা, আর কিছু হয়নি এখনো, রাতের রান্না হয়নি, মানে নিজেও ভুলে যাচ্ছি যে কি হয়েছে না হয়েছে। আর সকালে দুজনে খেলাম আমরা, মানে আমি আর ও খেলাম হচ্ছে চিকেন ম্যাগি করে, এই আর কি। এখন যাই একটু স্নানে যাই, তারপর চিনি এসেছে, চিনিকে নিয়ে একটু করছিলাম বাগানটার মধ্যে খেলা, ও বেশ ভালো লাগে। কখনো লেবু দেখে, কখনো ব্রিঞ্জল দেখছে, এইসবই করছে। বা টমেটো, টমেটোর কোনটায় বেশ একটু পোকা ধরেছে সেটা আবার দেখাচ্ছে হাত দিয়ে, এইসবই করে ও আর কি। যাই আগে স্নানটা সেরে আসি, নাহলে আবার লেট হয়ে যাবে, বসে থাকলে না বসেই থাকতে ইচ্ছা করবে। স্নান হয়ে গেছে, এখনো চুলটা শোকানো হয়নি, তাই এরকম লাগছে, ভেজাই একদমই চুলটা। আর এখন আবার যাবো একটু রান্নাঘরে, রান্নাঘরে রাতের জন্য না একটু করে রাখি, ও রাতে বেগুন পোড়া খাবে বলছে। আর যে কাঁচকলা দিয়েছে পিসিবাড়ি থেকে, ওই কাঁচকলাটা দেখে আমার লোভ লাগছে, যদিও মামনি কালকে কোপ্তা বানাবে। আর আজকে আমি একটু ডাল দিয়ে বড়া করে একটা কাই মতো বানাবো, তো চলো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর কাঁচকলার খোসাটাও না আমি ফেলি না, সেটাকে দিয়েও করবো, কালকে করবো ওটা, ওটা আজকে করবো না, তো ওটা কালকেই নয় দেখাবো, আজকে যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কাঁচকলাটাকে যে করবো বললাম বড়া, তার জন্য আমি মটর ডাল ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি এমন কিছু বাটি নিয়ে, দেখো গোটাও রয়েছে কিছু কিছু, আর একটা লঙ্কা বেটে নিয়েছি, তো কাঁচা লঙ্কাই বেটেছি, ওটা একটু লাল লাল হয়ে গেছিলো, আর দিয়ে দেবো কাঁচকলা। আর এই দুটোকে একসাথে ভালো করে মেখে নেব, আর এর মধ্যে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ, আর লঙ্কা তো বাটাই রয়েছে, যারা শুকনো লঙ্কা খেতে প্রেফার করো তারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি আর দেবো না লঙ্কা। আর যাদের কোনো অসুবিধে নেই তারা চিনি দিতে পারো, আমরা চিনিটা অ্যাভয়েড করছি। দেখো আমি মেখে নিয়েছি, আর মাঝখানে ওটা আমি ট্রাই করে নিলাম যে বাইন্ডিংটা ঠিক আছে নাকি, যদি কারোর বাইন্ডিংয়ে প্রবলেম হয় তাহলে একটুখানি চালের গুঁড়ো অ্যাড করতে পারো, ময়দা দিলে না এমনি কাঁচকলা আছে ক্যাত ক্যাত করতে পারে, ঠিক আছে। তো আমার বাইন্ডিংয়ে কোনো প্রবলেম হয়নি, যদিও বাইন্ডিংয়ে খুব একটা প্রবলেম হয় না, খুলবে না। আর এখানে তেল গরমও বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আমি ভেজে নেব। বড়াটা তো ভাজতে দিয়েছি, ও পাশটা মোটামুটি হয়েছে, এবার আমি নাড়িয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এরকমই মিডিয়াম টু হাইই রাখা ছিল, তো এতে রেখে রেখে কিন্তু আমি ভাজছি না, স্লোতে দিয়েছি না আমি হাইতে দিয়েছি, তো আমি এবার উল্টে দিই, এক হাত দিয়ে না আমার পক্ষে অসম্ভব হবে একটু। এ দেখো আমি সুন্দর করে উল্টে দিয়েছি। এক্ষেত্রে একটা কথা বলি, আমি গোল গোল শেপ করেছি, মানে তোমাদেরও গোল করতে হবে এরকম কোনো মানে নেই, আজকে আমার ইচ্ছে হলো গোল করার, বাট এটা আমি মাকে যখন করতে দেখতাম তখন দেখতাম বড়ার মতনই শেপ করতো, তো এই রাউন্ডটা ভাজার পরে এই কটা আর ভাজলেই হয়ে যায়, তারপরে আমি কাইটা করবো। তাহলে আমি ভেজে তুলে নিই বন্ধুরা। দেখো আমি সব কটা বড়াই ভালো করে ভেজে নিয়েছি, আর ভালো ভাজাও হয়েছে, কোনো ভাঙচুর নেই, সেটা আমাদের কড়াই দেখলেই বুঝতে পারছো। তো চলো এবার ফোড়নের পালা। ফোড়নে দিলাম এলাচ আর দারচিনি, একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনিটা দিয়ে মোটামুটি গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার দেবো একটু হিং, কেউ হিংটা না চাইলে সে স্কিপ করতে পারো। আর এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুচি, আলু কেউ চাইলে, যদি আলু দিতে চাও তাহলে ওই কাইয়ে যেরকম আলু দেয় সেরকম দিয়ে ভাল আগে ভেজে নেবে, তারপর তোমরা টমেটোটা দেবে, আমি আলু দেবো না তাই প্রথমে টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা তো মোটামুটি হচ্ছে, আর আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর দিলাম এবার তেজপাতা, তোমরা যারা আমার রান্না দেখো তারা অনেকেই জানো যে আমি তেজপাতাটা ফোড়নে দেই না, কারণ তেজপাতা পুড়ে যায়। তাহলে তো চলো এবার দিয়ে দেবো এই মশলাটা, এটার মধ্যে আছে আদা, আদা বাটা, আর আছে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো,
তো এবার কষিয়ে নেব মশলাটাকে। আর কাঁচা লঙ্কাও রয়েছে এটার মধ্যে, তো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। সারা কাঁচা লঙ্কা গোটা ঠোটা ফেলতে চাও ফেলে দেবে। অনেকক্ষণ ধরে কষালাম, কষিয়ে এবার তেলটা বেরিয়ে এসছে। এবার একটুখানি জল দিয়ে আবারও একটু কষাবো, ঠিক আছে? আর চলো ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার বড়াটা কিরকম ভাজা হয়েছে, বেশি ক্যাত ক্যাত করছে নাকি ঠিকঠাকই আছে। আর কখনোই এমন কিছু ডাল, এটা একটু পুড়ে গেছে, চলো এটাই দেখাই। তো এমন কিছু ডাল কখনোই দেবে না যে যাতে কাঁচকলাটা বোঝাই না যায়। দাঁড়াও, দেখো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখো কাঁচকলাগুলো বোঝা যাচ্ছে, আর ভেতরটা কোনো ক্যাত ক্যাতের ভাবও নেই, তো এরকম ভাবেই ভাজবে। আর এদিকে মশলাটা কষা হচ্ছে, দেখো মোটামুটি কষা চলছে। আর আমি করছিলাম দরজাটা দিয়ে রান্না, আর কে এসছে দেখো দরজা খুলে। তো চলো এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি জলটা ঢেলে দেবো। এই দেখো আবারও বুটি বুটিগুলো দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই এবার জল দিয়ে দেবো, আর কষাবো না। আর এটা ফুটে গেলে একদম লাস্টে বড়াটা দিয়েই আমি নামিয়ে দেবো, যেহেতু রাতে আমি রুটি খাবো, তাই জন্য একটু ঝোল ঝোল রাখতেই হবে, কারণ সারা দিনে বড়াটা সুস্থে থাকবে জলটাকে। ঝোলটা একদমই ফুটে গেছে দেখতেই পাচ্ছ, এবার আমি বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেব। এই যে আমার রান্না হয়ে গেছে, পরিমাণ মতো আমি ঝোলটা এখন রেখেছি, একটু শুকিয়ে যাবে আমি জানি, তো দেখা যাক কি হয়। আর একটু ঝোল থাকলে বোধ হয় ভালো হতো। এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো, রাতে খাওয়ার আগে গরম করে নেবো। অস্ত যাওয়া দেখে তো বুঝতেই পারলে যে ছাদেই এসেছিলাম। হ্যাঁ এসেছিলাম, আজকে একটু লেট হয়ে গেছে, 5:30 নাগাদ ছাদে এসেছিলাম, আর এখন বাজে 5:50। আমি নিচেও নেমে যাব, কারণ একটু দরকার আছে, বিরাটি যেতে হবে, আর সেটা টাইম মেপেই যেতে হবে, একজনের থেকে একটা ডেলিভারি নেওয়ার আছে। তো যাব এখন, চলো সাহি যাই গিয়ে, আর অন্ধকারও হয়ে আসছে, আর ছাদে থাকবো না ওই জন্যে। আর কালকে থেকে দেখি একটু তাড়াতাড়ি আসবো, চেষ্টা করব তাহলে সূর্য অস্তটা পুরোপুরি ভালোভাবে নিতে পারবো। টাইম স্ল্যাপে বসিয়ে দিয়ে আমি হাঁটছিলাম একটু, তো চলো যাওয়া যাক। যদিও খুব অন্ধকার, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তাতেও আর কি আমি বিরাটি গেছিলাম, কাজটা হয়েও গেল, আর চলেও এলাম, ঝড়ের গতিতে গেলাম, ঝড়ের গতিতে চলে এলাম। তো যাই এবার ঘরে। আসলে ও আমার সাথে গেছিল, ওটাই প্রবলেম, যে ঝড়ের গতিতে টানতে টানতে নিয়ে গেল, টানতে টানতে নিয়ে এলো, কারণ ও কাজটা ফেলে রেখে গেছিলো। তো চলো যাই, পুরোই অন্ধকার, কেমন লাগছে, বুধ বুধ বুধ। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া বলতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আজকে ওই কাজ করার কোপ্তাটা, সত্যি কথা বলতে কোনো ঝোল ছিল না সেভাবে, আর টেনে গেছিলো, আর একদম শুকনো শুকনো হয়ে যায়নি, তাই জন্য গ্রেভি ছিল। তো তোমাদের যদি মনে হয় আরেকটু ঝোল দিলে গ্রেভিটা আরও বেশি থাকবে যদি লাগে আর কি। আর পাপা মামনির নুনটা একটু বেশি লেগেছে, আমার ঠিকঠাক লেগেছে, পাপা মামনিরা একটু নুনটা কম খায় যেহেতু প্রেশার আছে পাপার, তাই জন্যে। আর ঝোল আর বড়া দুটোতেই নুন পড়ে, তো একটু বুঝেই নুনটা দিতে হয়। চলো আজকের মতো তাহলে আর কি, শেষের পালা চলেই এসেছে বুঝতেই পারছো। তো একটু বলবো যে ভিউজটা কম হচ্ছে, একটু একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ, এতদিন যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে চাইছি, তো একটু সাপোর্ট করো যাতে আবারও ভিউজটা একটু ঠিকঠাক আসে। দুদিন ধরে ভিউজটা একটু কম হচ্ছে, তার আগে কিন্তু ভিউজটা ঠিকই ছিল, কিন্তু আমি তো আর লোকজনকে ধরে ধরে বলতে পারবো না ভাই বিয়ে কর, আমাকে বিয়েতে নেমন্তন্ন কর, আমি তাহলে ভিডিও করলে ভিউজ পাবো। যাই হোক আর কি এগুলো। আর তো চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, কালকে আবারও অল্প একটা নতুন ব্লগের সাথে। অবশ্যই যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো প্লিজ দেখে চলে যেও না, একটু সাপোর্ট করে যেও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর সাপোর্ট করা মানে কি বলতে চাইছি বুঝতেই পারছো, ভেঙে বলতে হচ্ছে না আর। তো প্লিজ 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 একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, এটা একটু বোঝার চেষ্টা করো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, এটাই চাইবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।